কসবা বিধানসভার 91 নম্বর ওয়ার্ড একাধিকবারের কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায় সকালবেলা থেকে কিন্তু প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, চেনা মুখ বাড়ি বাড়ি পৌঁছাতে হয় না, ঘরের ছেলে হিসেবে সবাই কিন্তু তাকে বলা যেতে পারে গ্রহণ করছে। এখানকার মানুষ আমাকে চেনে, আমি এই পাড়ারই ছেলে, সুইনলেনে আমার বাড়ি, এটা বিবি চ্যাটার্জি স্ট্রিট। এই কসবার মধ্যে যেটা আমরা রাজধানী বলি, এইটাই হলো বিবি চ্যাটার্জি স্ট্রিট, যেটা মেন রাস্তা। তো সেখানে মানুষ আমাদের সঙ্গে পরিচিত আছে, আমার কলেজ জীবনেরও বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। এখানে সিপিএম এর এতদিন কাউন্সিলর ছিল, আমি পাশের ওয়ার্ড থেকে জিততাম, কিন্তু এখান থেকে সিপিএম জিতে গেছে। লাস্ট 2015 তো 170 ভোটে জিতেছিল, তো আমাকে দল প্রার্থী করেছে এখানে উন্নয়নের জন্য। এত বছর সিপিএম এর কাউন্সিলর, 34 বছর সরকার ছিল, পৌর বোর্ড ছিল কমল বোস, বিকাশ ভট্টাচার্য, প্রশান্ত চ্যাটার্জি, কিন্তু এখানে পরিশ্রুত পানীয় জল জগন্নাথ ঘোষ রোডে, কুমোরপাড়া, কলবাড়ি, গোসালপাড়া, বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, বোসপুকুর থেকে শুরু করে যে আমাদের জৌরা বাজার, কোথাও এখানে পরিশ্রুত পানীয় জল ওরা পৌঁছাতে পারি। আমি বলেছি যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি নিশ্চিতভাবে আমাকে নিজেকে উজাড় করে দিয়ে আমি চেষ্টা করব মানুষের কাজ করবার, পৌর পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ওয়ার্ডে যেখানেই তিনি প্রচার করতে যান না কেন, বৈষ্ণব দাকে কিন্তু কেউ ছাড়ছেন না, সবাই বলছেন এক কাপ চা খেয়ে যান। আমি অ্যাসাচ খুব একটা চা আমি খাই না, কিন্তু যখন আমি রাজনৈতিক কর্মসূচি বা আমার ওকালতি কর্মসূচিতে যাই, তখনই চায়ের একটা হয়ে যায়। এখন তো ইলেকশনে দাঁড়িয়েছি, যে জন্য যেখানেই চা দিচ্ছে সেখানেই খাচ্ছি, আমি আবার চিনি ছাড়া দুধ ছাড়া চা খাই। এমনি তো আমরা ছোটবেলা আমাদের এই সমস্ত পাড়ায় ফুটবল, ক্রিকেট, হকি সবই খেলা হয়। মানে আমি যৌবনে পড়তাম, ওখানে হকি খেলা খুব প্রচলন ছিল, ফুটবলের ব্যাপারেও খুব আগ্রহী। এখানকার রত্তলা মাঠ, এখানে ঢালিপাড়া, এখানে অঞ্চলের মানুষ বসপুকুর খুব ফুটবল খেলার, ক্রিকেটও খেলা হয়। তো স্বাভাবিকভাবেই আমার নিজেরও খুব আগ্রহ ছিল ছোটবেলায়, তো সামার ক্রিকেট হতো, গরমকালে গিয়েও ক্রিকেট মাঠে গিয়ে বসে থাকতাম। আমি নিজেও কিছুটা চেষ্টা করেছি খেলাধুলো, তো স্বাভাবিকভাবেই খেলা সম্পর্কে আমার খুবই আগ্রহ আছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে তিনি কিন্তু লড়াই করছেন, ভালো রকম সাড়া পাচ্ছেন এবং এই ওয়ার্ড থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী বৈষ্ণব চট্টোপাধ্যায়। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে অমৃতা সেন, নিউজ টাইম।